সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং আনন্দে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায়ী উদ্যোগ নবম এবং দশম শ্রেণীর দশম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমরা দশম অধ্যায় থেকে তোমাদের পাঠ্য বইয়ের যে পাঠ ধারাক্রম, তাতে সেই অধ্যায়ের প্রতিটা ধারাক্রম নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। যেহেতু তোমরা আমাকে কোনো সমস্যার কথা জানাচ্ছ না, তাই আমি ধরে নিয়েছি আমার আলোচনাতে তোমরা বুঝতে পেরেছ। যেহেতু এই অধ্যায়গুলো ক্লাসও আমি অনেকবার পড়িয়েছি, তো সেই ক্ষেত্রে আমি এটা নিশ্চিত বলতে পারি যে তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। তো আজ আমি তোমাদেরকে সৃজনশীল একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব, সেটা 2019-এ বিভিন্ন বোর্ডে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলো মূল ক্লাসটায় চলে যাই। আমরা আজ ব্যবসায়ী উদ্যোগ দশম অধ্যায়, ব্যবসায়ী উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা, এই অধ্যায়টি হতে সৃজনশীল প্রশ্ন 2019 সালের বোর্ড প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা মূল সৃজনশীলের যে উদ্দীপক, সেই উদ্দীপকটা আগে পড়ে নিই। আমি তোমাদেরকে সবসময় বলি যে সৃজনশীল প্রশ্ন যখন তোমরা উত্তর করবে, তখন অবশ্যই যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে উদ্দীপকটা তুমি আগে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তারপর উদ্দীপকটা ভালো করে পড়ে তুমি প্রশ্নে কি বলেছে সেটা বোঝার চেষ্টা করবে। এমন যেন না হয় যে একটা উদ্দীপকে একটা গল্পের আকারে, একটা স্টোরি আকারে কিছু দিয়ে দিয়েছে, তুমি সেটাই শুধু দেখে দেখে বারবার তুলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলছো। বিষয়টা যেন এরকম না হয়, তোমাকে যা জিজ্ঞেস করছে তার তুমি উত্তরটা সরাসরি দিবে, তারপর কেন সেই উত্তরটা দিলে তার বিস্তারিত ব্যাখ্যা দিবে, সেটার সাথে উদ্দীপক কিভাবে রিলেটেড হলো বা যুক্ত হলো সেটাও তুমি ব্যাখ্যা করে লিখবে। আমি এটা তোমাদের ক্লাসে অনেকবার বলেছি, অনেকবার কিভাবে উত্তর লিখতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কোন পয়েন্টসটা ধরে লিখতে হবে, কিভাবে করতে হবে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে যাবতীয় অনেক ধরনের ইনফরমেশন দিয়েছি। তো সেই কথার দিকে না গিয়ে আমরা তাহলে মূল প্রশ্নটায় চলে যাই। আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের আছে যে জনাব রায়হান আজিম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ গ্রামে হাঁস মুরগির খামার, গবাদি পশু পালন, মৎস্য চাষ ও শাকসবজি উৎপাদনের বেশ কিছু প্রকল্প চিহ্নিত করে মূলধন সংগ্রহের জন্য আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সরাপন্ন হন। অনেক লম্বা একটা লাইন, তাই না? তারপর আমরা তাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে কি, জনাব রায়হান একজন ব্যক্তি যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে, কোথা থেকে, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছে এবং সেই প্রশিক্ষণগুলো সংগ্রহ করার পরে নিজের গ্রামে হাঁস মুরগি, গবাদি পশু পালন, মৎস্য চাষ ও শাকসবজি উৎপাদন করছে এবং এটা উৎপাদন, এই উৎপাদন করার জন্য প্রকল্পটা চিহ্নিত করার পরে উনি ওনার কিছু বেশ কিছু মূলধন সংগ্রহের প্রয়োজন পড়ে। সেই মূলধন সংগ্রহটা উনি করেছে কোথায়, সংগ্রহের জন্য আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সরাপন্ন হন এবং সহযোগিতাও পান। শুধু যে সরাপন্ন হন তা না, সেখান থেকে উনি সহযোগিতাও পান। তারপর বলছে যে অল্প সময়ের মধ্যে তিনি সাফল্যের চূড়ায় পৌঁছে যান এবং এলাকার অনেকেই তাকে অনুসরণ করতে শুরু করে। তাহলে দেখা যাচ্ছে জনাব রায়হান একজন সফল আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি, কারণ উনি ওনার নিজের কর্মসংস্থান করেছেন এবং তাকে দেখে অন্যরাও বেশ উদ্বুদ্ধ হচ্ছে, সেই কাজে আগ্রহী হচ্ছে। তাহলে আমরা উদ্দীপকটা বুঝলাম, এবার প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নে বলছে ক, বিডিবিএল এর পূর্ণ রূপ কি। আমার কথা ছিল যে ক জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বলে দিব না, এগুলো তোমরাই বলবে, তোমরাই উত্তর করবে। তারপর তোমরা যদি উত্তর করতে না পারো মূল বই থেকে খুঁজে বের করবে। তারপরও বলে দিচ্ছি, বিডিবিএল
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। 2010 সালে তেসরা জানুয়ারি এটি কার্যক্রম শুরু করে। এটি সম্পূর্ণভাবে সরকারি একটি প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশে 2010 সালে এটি কার্যক্রম শুরু হয়। খন আমার প্রশ্ন হচ্ছে যে কর অবকাশ বলতে কি বোঝায়? কর অবকাশ আমরা যখন বিভিন্ন সাহায্য সহযোগিতার প্রকারভেদ করেছিলাম, উদ্দীপনা, সংরক্ষণ, তারপর এ সহযোগিতামূলক, তখন আমরা এখানে পড়েছিলাম কর অবকাশ। মনে পড়ে? কর অবকাশ বলতে কি বোঝায়? কর অবকাশ বলতে আসলে বোঝায় যে কর রেহাই পাওয়া, কর থেকে রেহাই পাওয়া। সরকার অনেক কারণে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন প্রতিষ্ঠানকে কর থেকে রেহাই দেয়, কর তুলে নেয়। আমরা জানি আমাদের বিভিন্ন শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি এবং বিভিন্ন অঞ্চল ভেদে আমাদেরকে বিভিন্ন ধরনের কর দিতে হয়। তো সরকারের এমন কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে সরকার উৎসাহ উদ্দীপনামূলক হিসেবে সেই অঞ্চলের মানুষদেরকে কর নেয় না, সেই অঞ্চলের মানুষ থেকে কর নেয় না। কেন নেয় না? তার কারণ হচ্ছে সেই অঞ্চলে যেন শিল্প কারখানা গড়ে ওঠে, তাদের সেই সুযোগটা তৈরি করে দেয় সরকার। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠানকেও এরকম কর থেকে রেহাই দেওয়া হয়, কর তুলে নেওয়া হয়, কর প্রত্যাহার করা হয়, সেই বিষয়টাকে বলছে যে কর অবকাশ। তাহলে কর অবকাশ সরকার থেকে নির্ধারণ করা হয়, এবং সরকার থেকে না, আসলে সরকারের বিভিন্ন বিভিন্ন ধরনের হিসাব থাকে, বিভিন্ন ধরনের হিসাবের ছক থাকে, সেই ছক হিসেব ধরে ধরে ব্যক্তি প্রতিষ্ঠানের যার যেরকম আয় সেই হিসেব ধরেই কর নির্ধারণ করা হয়। তো সেই কর থেকে আবার সরকারই তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্যই কর কি করে, মওকুফ করে, সেটাকে আমরা বলছি কর অবকাশ। তাহলে ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর যদি আমার বলে দেওয়ার কথা ছিল না তাও বলে দিলাম। তারপর আমি দেখি গ নাম্বার প্রশ্ন। ও আচ্ছা, আরেকটা বিষয়, ক এবং খ এই দুটো প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে আমার সাজেশনেও দিয়েছি। আশা করছি আমার সাজেশন যদি তোমরা ফলো করো, সাজেশনে যে আমি তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল যে প্রশ্নগুলো পয়েন্টস আকারে তুলে তুলে ধরে দিয়েছি, যদি সেই বিষয়গুলো তোমরা ভালো করে পড়ো, আমি আশা করতে পারি যে তোমরা যে 70 সৃজনশীল প্রশ্ন থাকে তার 70 সৃজনশীল প্রশ্নই তোমরা সঠিকভাবে উত্তর করতে সমর্থ হবে। তো তাহলে ক এবং খ গেল, এবার গ নাম্বার প্রশ্ন দেখি আমরা। গ নাম্বার প্রশ্ন বলছে, জনাব রায়হান আজিমের আর্থিক সমস্যা সমাধান করবে, আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো। জনাব রায়হানের আজিমের রায়হান আজিম আচ্ছা জনাব রায়হান আজিমের আর্থিক সমস্যা সমাধান করবে, আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো। আর্থিক প্রতিষ্ঠানটা কি কি ছিল জনাব রায়হানের? জনাব রায়হানের আর্থিক প্রতিষ্ঠান ছিল বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা, তাই না? বলছে যারা আর্থিক সমস্যা সমাধান কল্পে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো। আচ্ছা, আর্থিক যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা সহায়তার যে প্রকারভেদ পড়েছি তাতে আমরা পড়েছি যে সমর্থনমূলক সহায়তায় কিন্তু আর্থিক যে সমর্থনের প্রয়োজন হয় সেটা দেওয়া হয়। অর্থাৎ সমর্থনমূলক প্রতিষ্ঠান, সমর্থনমূলক সহায়তার মধ্যে যে প্রতিষ্ঠানটা চলমান আছে সেই প্রতিষ্ঠানটাকে আরো অনেক দূর বয়ে যাওয়ার জন্য বা অনেক দূর সুদূর প্রসারিত হওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা করা হয় সেটাকেই আমরা বলছি আর্থিক সহায়তা। তো এই আর্থিক সহায়তা দানকারী প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে এরকম অনেক আর্থিক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে যেগুলো থেকে বিভিন্ন উদ্যোক্তাগণ, বিভিন্ন ব্যবসায়ীগণ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পায়। এইখানেও
দেখা যাচ্ছে যে জনাব রায়হানও কিন্তু পেয়েছেন, এবং শুধু পেয়েছেন তা কিন্তু না, উনি সেই সহায়তাটাকে সঠিকভাবে কাজেও লাগাতে পেরেছেন, এবং এই জন্যই উনি অন্যের উদাহরণ হয়েছেন। তো বলছে যে সেই প্রতিষ্ঠানটা কি আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা, বেসরকারি এবং এরকম অনেক উন্নয়নকারী সংস্থা আছে যেগুলো থেকে স্বল্প সুদে ঋণ পাওয়া যায়, এবং তারা বিভিন্ন রকমের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আকারে মূলধন গুলোকে বিভক্ত করে সেগুলো তারা দেয়, বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে এবং বিভিন্ন মেয়াদে সেগুলো আবার সংগ্রহ করে নেয়। সেই বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান থেকে রায়হান আর্থিক সমস্যার সমাধান করতে পেরেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রায়হান যদি সঠিক সময়ে সঠিক মূলধনটা না পেত তাহলে কিন্তু তার আর যেই প্রকল্প বাস্তবায়ন সম্ভবটা কিন্তু হতো না। তার প্রকল্পের বাস্তবায়নটা সম্ভব হয়েছে সঠিক সময়ে সঠিক মূলধন প্রাপ্তির কারণে। তো তাহলে এই প্রতিষ্ঠানটা বেসরকারি উন্নয়ন সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের ব্যাংক, বিভিন্ন বিমাকারী প্রতিষ্ঠান, এদের কাছ থেকেও অনেক সময় ঋণ পাওয়া যায়, আবার বিভিন্ন বেসরকারি উন্নয়নকারী সংস্থা সেসব গুলো তো আছে, তাহলে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার আমরা আসি গ নাম্বার প্রশ্নে, জনাব রায়হান আজিমের সফল হওয়ার পিছনে যেসব প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ করো। আমরা উদ্দীপকটা যদি মূল্যায়ন করি তাহলে আমরা কিন্তু খুঁজে পাবো যে কোন কোন প্রতিষ্ঠানের কাছ থেকে সেই সফল হওয়ার পিছনে তার অবদান আছে, কোন কোন প্রতিষ্ঠান দেখি আমরা। তাহলে প্রথমে হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তর তার সফল হওয়ার পিছনে কি ভূমিকা রেখেছে, কারণ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রায়হান কি করেছে, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর শুধুমাত্র যে রায়হানের মতো যুবকদেরকে প্রশিক্ষণ দেয় তা কিন্তু না, বিভিন্ন যুব মহিলাদেরকেও প্রশিক্ষণ দেয়, বিভিন্ন হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, মৎস্য চাষ, সেলাই মেশিন, কম্পিউটার, হেজারি, এরকম বিভিন্ন ধরনের বিষয়ে যেগুলো তাদের চলমান প্রকল্প থাকে সেইগুলোর মধ্যে থেকে তারা কি করে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে এবং বিভিন্ন ধরনের সমস্যাও তারা সমাধান করে। অনেক সময় তারা সেই যুবতীদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তাও প্রদান করে। তাহলে যুব উন্নয়নের অধিদপ্তরের ভূমিকা ব্যাখ্যা করলাম, তারপরে আছে কি আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা, কারণ আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে রায়হান সঠিক সময়ে ঋণ সংগ্রহ করতে পেরেছে, মূলধনটা তা সংগ্রহ করতে পেরেছে, সঠিক সময়ে ঋণ পাওয়ার ফলে সে তার প্রকল্পে সঠিক বাস্তবায়নটা করতে সমর্থ হয়েছে। তাহলে এই দুটো প্রতিষ্ঠান রায়হানের, দুটো না তিনটা প্রতিষ্ঠান রায়হানের সফল হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে আমি যেইভাবে গুছিয়ে গুছিয়ে বললাম তোমাদেরকেও সেইভাবে গুছিয়ে একটু গুছিয়ে বলতে হবে। এগুলো একদিন দুই দিনের বা মাসে ছয় মাসে যদি একবার পড়তে বসো ব্যবসায় উদ্যোগ তাহলে যে পারবে এরকম আমি বিষয়টা বলতে পারবো না। যদি তুমি প্রতিদিন আধা ঘন্টা করে ব্যবসায় উদ্যোগ বিষয়টা পড়ো আমি এতটুকু বলতে পারবো যে তোমরাও গুছিয়ে সুন্দর করে লিখতে পারবে। প্রতিদিন তোমাদের জানি যে প্রতিদিন তোমাদের একটা নির্দিষ্ট রুটিন থাকে, সেই রুটিনে বিভিন্ন বিষয় থাকে। তো আমি চাইবো, আমি খুশি হব যদি তোমরা সেই রুটিনে ব্যবসায় উদ্যোগের জন্য আধা ঘন্টা, শুধু আধা ঘন্টা, জাস্ট 30 মিনিট তোমাদের সেই রুটিনে ব্যবসা উদ্যোগ বিষয়টা অন্তর্ভুক্ত করবে। এখানে আমি এটা বলে রাখি যে সপ্তাহে 30 দিন কিন্তু রাখবে, অল্প পড়ো কিন্তু প্রতিদিন পড়ো, আমার কথা হচ্ছে এটা। বহু নির্বাচনী পড়বে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে, এটা সহজ টেকনিক সবসময় বলি, আজও বললাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমি বারবার বলি আমাকে ইনবক্সে বলবে, আমি চাই তোমরা সমস্যার কথা বলো তাহলে সমাধান করতে পারবো। তো সবাই সুস্থ থাকবে, আনন্দে থাকবে এবং সবাই বাসায় থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।